হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকের আবার একটা নতুন ব্লগ আমি আরম্ভ করেছি। আগের ব্লগটা এখনও ছাড়তে পারিনি, কারণ নেট খুবই স্লো আর মানে ছাড়া যাচ্ছে না, খুবই স্লো, আপলোড হতে খুবই দেরি করছে। তাই জন্য আমি আজকের আর ছাড়বো না, ওটা হয়তো কালকে তোমরা দেখতে পাবে। আর আজকের আর ব্লগটা আমি এই দুপুরবেলা থেকে স্টার্ট করছি, কারণ সারাদিনে অনেক কাজকর্ম ছিল, তাই জন্য করা হয়নি। তো আজকের আমাদের ক্লাবে, যে ক্লাবে আমরা সবসময় যাই, তোমরা দেখেছো দুর্গা পুজোর সময় দেখেছো দুর্গা ঠাকুর উঠেছিল, তো এই ক্লাবে সরস্বতী ঠাকুর উঠেছে। আর প্রত্যেক বছরই লুচি আলুর দম এসব হয়। আর তো আমরা সবাই দূরবেলা যাই আলু কাটতে, লুচি ময়দা মাখাতে, লুচি লেচি কাটতে সবাই যায়। সবাই পাড়ার যারা মেয়েরা আছে, তারপর কাকিমারাও যায় অনেকে। তো সেটাই আজকের আছে আমাদের, তো একটু পরে যাব। এখন ওই 3টের মতো বাজে আর যাব, তারপর এখন গিয়ে ওখানে সব কিছু হবে, তোমাদেরকে দেখাবো। খুব মজা হয় আমাদের এখানে, সত্যি কথা, একসাথে কাজ করে খুব আনন্দ হয়। তো তোমাদেরকে দেখাবো সব কিছুই। আর এখন আমি টুসিকে ফোন করব আর আমরা সবাই একসাথে যাবো। তো চলো তোমাদেরকেও দেখাবো সব কিছু। এখানে আলুর দম আর লুচির জোগাড় হচ্ছে। এই যে টুসি, কাকিমা, আমরা সবাই জোগাড় করছি। আলু কাটা হয়ে গেছে। বাচ্চা বাটিরা কড়াইশুটি ছাড়াচ্ছে, এরা সব কড়াইশুটি। আর এবারে বড়রা আলু ছাড়াচ্ছে, একটু পরে ময়দা মাখানো শুরু হবে। সবার লাস্ট এসে কিছু করেনি, এবার আমরা শুধু ময়দা মাখাবো আর লুচির খামি করবো। সেটার জন্য আমরা দাঁড়িয়ে আছি, আর ঠাকুরটা একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। কালকে ক্লাবে দাঁড়িয়ে দেখাতে পারিনি, দেখিয়ে দেবো সুন্দর করে সাজাবে তখন। এখানে আলুর দম হচ্ছে তৈরি। এবারে লুচির লেচি কাটা হচ্ছে, সবাই বসে কাটছে। বসে আছি আর ওপারে এখনো যাদের কাজ হয়নি, যারা ফাঁকি মেরেছিল একটু আগে, তারা এখন বসেছে। আমাদের আড্ডা মারছি এখন আমরা, কারণ আমাদের কাজ করা হয়ে গেছে। আর যারা ফাঁকি মেরেছিল তারা এখন বসে বসে কাজ করছে, তাদেরকে দেখাচ্ছি, তারাও আছে এখন। তারা সবে এসছে, তাই জন্য ফাঁকি মেরেছিল, ওই জন্য এখন কাজ করছে বসে বসে। আলুর দমটা দেখিয়ে নিয়ে আসো, যাও। তো আমি এখন বাড়ি চলে এসেছি, একটু পরে আবার যাব। সবাই এখন মোটামুটি বাড়ি চলে আসছে, আবার একটু পরে সবাই যাবে। আর আজকের আমরা ফুচকা খেতেও সবাই একসাথে যাব। তো 6টার সময় সবাই রেডি হয়ে দেখা করবো বলেছি, আর আমি হাঁপাচ্ছি কারণ আমি এইসব এসেছি। আর আজকে পিউও আসবে, তো একসাথে সবাই মিলে যাব। তো এখন একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপর আবার রেডি হয়ে আবার যাব। সো গাইজ, আমি রেডি হয়ে গেছি আর এখন 6টা বাজতে চলেছে, মানে 5 মিনিট বাকি আছে 6টা বাজতে। আর আমরা সবাই টাইম দিয়েছিলাম যে 6টায় বেরোবো, তো আমি এখন রেডি হয়ে গেছি, আমি বেরোই, তারপর সবাই একে একে যাব। আর প্রথমে হয়তো আমরা ফুচকা খেতে যাব, তারপরে আর দু একটা ঠাকুর দেখবো। এই কাছাকাছি আমাদের এখানে ঠাকুর উঠেছে,
তো তোমাদেরকে সব কিছু দেখাবো। এখন আমি বেরোচ্ছি, আর আজকে প্রচণ্ড ঠান্ডা আছে, এরমভাবে তো যাওয়া যাবে না, আমি একটা চাদর তো নেবই, কারণ চাদর ছাড়া আমার যেন ঠান্ডা যায় না। তো এখন আমি বেরোই, তারপর তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। এটা আমাদের ক্লাবের ঠাকুর, মুখটা ঠাকুরের হাত দেখা যাচ্ছে। তো আমরা সবাই এখন ফুচকা খেতে যাচ্ছি, সবে সবে চারজন এসছে আর এখনো দুজন বাকি আছে, তারা আসছে। তোরা একটু হাই বল। হাই। ওরা এখন লজ্জা পাচ্ছিল, আসবে না বলে ওই মাম্পা ওপার থেকে চিৎকার করছে আসবে বলে। তাড়াতাড়ি আয়, কোথায় তাড়াতাড়ি এসো দিদি ভাই। তো আমরা এখন যাব ফুচকা খেতে, আরো একজন আছে টুসি, সে এখনো কি করছে জানি না, একটু পরে আসবে। আর এদিকে আমাদের পাড়ায় আছে কারো কারেন্ট নেই, সব সিরিজ লাইন হয়ে গেছে। তা আমরা এখন গিয়ে ফুচকাটা খেয়ে আসি আগে। তো পিউ এসছে আজকের, আসার কথা ছিল সকালে কিন্তু সকালে আসেনি, এসছে সন্ধ্যেবেলায়। না না, লাইট মারতে হবে না। আর এখন তো আমরা এখনো বসে আছি টুসির জন্য, ওয়েট করছি ফুচকা খেতে যাব। ও আসলে আর পিউ তার মধ্যে চলে এসছে, তো এখন আমরা যাই, কখন যে টুসি আসে তার অপেক্ষায় আমরা বসে আছি। তো এখানে একটা ঠাকুর দেখতে এসছি আমরা, এখনো ফুচকা খেতে যাইনি, ঠাকুরটা দেখে নি। প্রচন্ড ভিড়, খুব খিদে পেয়েছে। আমরা ফুচকা খেয়ে চলে এসেছি, ফুচকা খেতে গিয়ে যা করেছে সব দোকানের লোকগুলো আমাদের দিকে চেয়ে চেয়ে দেখছিল। আর পিউ এখানে এখন আসে, এখনো চলে যাবে বাড়ি, ওর মা এসছে ওই পারে, মাকে একটু পরে দেখাচ্ছি। এবারে ক্যামেরার সামনে আসতে চায় না, সেটা ওর মা হোক বা আমার মা। এসো এসো এসো, আরে আসো না, শুধু একটু মুখটা দেখাবে। হ্যাঁ, মাস্কটাও খোলো। এটা পিউর মা, এই তো হাই বলো। তোরা এবার চলে যাচ্ছে, তো টাটা বলে দে। টাটা। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যাঁ, থ্যাংক ইউ। চলো সরস্বতী মাই গি আসতে বাজার বাজার সরস্বতী মাই গি আসতে বাজার 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 জাগৃতি সঙ্গ কি অনেকক্ষণ হয়ে গেল তো।
সো গাইস, আই হোপ তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজকের ব্লগে খুবই মজা আছে, তোমরা দেখবে সব কিছু। গান টানও গেয়েছি আমরা অনেক, আর বিসর্জনের পর তারপর আমরা বাড়ি চলে এসেছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করেছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, আর খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের মতো টাটা।